ভাইজান আব্বাস সিদ্দিকী তিনি তো বলেইছেন যে আমরা দেখেছি যে ভাঙড়ে সব সময়ের জন্য একটা শ্রেণীর উপরে অত্যাচার নেমে এসেছে, সে শাসক দলের দ্বারাই নেমে এসেছে, যে অস্থির পরিবেশ সৃষ্টি হয়েছে সেই অস্থির পরিবেশকে একটা সুন্দর সুস্থ সমাজ ব্যবস্থা পরিষেবা সুন্দর পরিষেবা দেওয়ার লক্ষ্যে ভাইজান ব্রত হয়েছে। 2021 বিধানসভা নির্বাচনে কাকে সরকারে দেখতে চাইছেন? আমরা দেখতে যাচ্ছি সংযুক্ত মোর্চা, যে সামনের দিনে আমরা বিগত দিনে দেখেছি, আমরা খুব ছোট শুনেছি যে শিবেন্দ্র আমলে খুব অত্যাচার করেছিল, কিন্তু সেটা আমরা দেখেছি নিচের কিছু নেতা, কিন্তু এখন বর্তমানে আমরা লক্ষ্য করতে পারছি যে তাদের দুর্নীতি থেকে বলে এরা যে সরকারে এসছে তার থেকে বেশি করেছে। আর সবথেকে বড় কথা বামফ্রন্টরা যে সবথেকে বড় কথা কর্ম দিয়েছে মানুষকে এবং যে কোনো কাজ করেছে নীতির মতি, আর এদের নীতিটা এতটাই খারাপ সেই জন্য আজ মানুষ সরে গেছে। মোদি বা দিদি নয় কেন, মোদি কী করবেন, আমাদের দেশটাকে বেছে দিচ্ছেন। দেখুন এয়ার ইন্ডিয়ায় কতটা লোক চাকরি করে, তাদেরকে আজকে সব এয়ার ইন্ডিয়া বেছে দিচ্ছে আম্বানি আদানির কাছে। এইটার জন্যে আমরা মোদিতে চাই না, কালো টাকা আনবে বলে আজকে যেই দেখতে পাচ্ছেন পশ্চিমবাংলায় বা গোটা ভারতবর্ষে কালো টাকা আনবে বলে যে টাকাটা বন্ধ করে দিয়ে সেই টাকাটা ওরা দেখা যাচ্ছে একটাও কালো টাকা আসলো না, কী করলো সে টাকাগুলো ওদের নিজের পুঁজিপতি করে আজকে বড় বড়। এটা বললে আমার মনে হচ্ছে অনলাইনে বলতে পারলে আমার বাধ্য, কিন্তু বলতেই হচ্ছে আমাদের ভারতের সংবিধানকে কিছু কিনে নিচ্ছে কিছু কিছু মানুষকে। বিজেপিতে বলছে সোনার বাংলা, সোনার বাংলা কোথায়, আমরা দেখতে পেয়েছি তো, আমরা দেখতে পেয়েছি। তুমি উত্তরপ্রদেশে যাও কী করেছে, আর এখানে সোনার বাংলা করবে না, সোনার বাংলাটাকে ধ্বংস করবে। যা আজ থেকে কয়েক বছর আগে যে একটা নীতিতে বামফ্রন্ট বা সংযুক্ত মোর্চা তারা কিছু যা করেছিল, এরা আসলে তারা ধ্বংস করবে। তাই আমরা বলতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে খেলা হবে, কিসের খেলা, কিসের খেলা, রাজনীতি কোনো খেলা নয়, রাজনীতি হচ্ছে একটা জিনিস, রাজনীতি মানে হচ্ছে রাষ্ট্রসেবা, সেই রাষ্ট্রসেবা আমরা দেখছি না, যে কোনো মানুষের কর্ম নেই। আজকে বলছে কন্যাশ্রী রূপশ্রী, আপনারা জানেন মিডিয়া বন্ধু আপনারা স্কুলে পড়েছেন, দেখবেন একটা মানুষকে দিচ্ছে স্কুলের ছাত্র, কেন ওটা দিতে পারে না, ওটা করতে পারে তো, একটা লাইব্রেরি ফ্রি করুক স্কুলে, সেই লাইব্রেরিতে একটা বই একটা খাতা একটা কলম একটা মাস বছরে কতটা যায় সেগুলো নিয়োগ করুক। বাচ্চাদের হাতে টাকা দিচ্ছে, আর প্রত্যেক মানুষ জানে একটা 5-6-7 মেয়েদের ছেলেদের হাতে টাকা পড়লে তারা সমাজটাকে টাকার উপরে মানে নির্ভর করতে যায়, কোথায় বেড়াতে যায়, শিক্ষাটাকে ধ্বংস করছে, আমাদের মুখ্য করে রেখে দিয়ে সমাজটাকে বলতে যাচ্ছে আমরা উন্নয়ন করছি, কিন্তু আমাদের মেন হচ্ছে আমাদের বকলমে পিছিয়ে দিচ্ছে। তাই আমরা বলছি যে খেলা নয়, আমরা কর্মের দাবিতে আজকে এই জন্যই চাচ্ছি ভারতে একটা সরকার গড়ুক আমাদের তার পশ্চিমবাংলায়, যে সরকারটা মানুষের কর্ম দেবে শিক্ষা দেবে, এইটা আমরা বলছি। একদিকে দেখছি ভাঙড়ে তৃণমূলের যিনি প্রার্থী তিনি একজন বিদগ্ধ ডাক্তার, আর অপরদিকে সংযুক্ত মোর্চার প্রার্থী নওশাদ সিদ্দিকী একজন যুবক ছেলে, তার রাজনৈতিক এখনও তেমন অভিজ্ঞতা নেই, কীভাবে ভাবছেন তিনি যদি এমএলএ হন বা বিধায়ক হন মানুষের মানে কেমনভাবে পাশে দাঁড়াতে পারেন বলে? দেখুন রাজনীতিটা অ্যাকচুয়ালি মানুষের সেবার জন্যে, মানুষ সেবা পায়নি, কোনো নেতার নেতৃত্ব, ওই যে বললাম নেতৃত্ব দিলে তাহলে তো গুন্ডামু করা হবে, এরা নেতৃত্ব চায় না, এরা মানুষ ভাঙড়ের মানুষ বুঝে গেছে যে কারা খারাপ, কোনো নেতৃত্ব রাখবে না অভিজ্ঞতা রাখবে না, তারা একটা সৎ কথার পরিবেক্ষিত বোঝা যাচ্ছে যে এই মানুষটা আমাদের জন্য ঠিক, এই জন্য সবাই সংযুক্ত মোর্চাকে ভোট দেবেন আমার এটা মনে হচ্ছে, আর আমিও দেবো। আর কয়েকদিন পরেই ভাঙড়ে নির্বাচন, বিধানসভা নির্বাচন 2021, ভাঙড়ের মানুষ ঠিক কাকে চাইছে তাদের বিধায়ক হিসেবে, কাকে দেখতে চাইছে? ভাঙড় বিভিন্ন সময় বিভিন্ন নেতা পেয়েছে, আমরাও এক সময় মা মাটি মানুষের সরকারের আমরা জয়যুক্ত করেছিলাম, কিন্তু ভাঙড় কোনো পরিবর্তন আসেনি, এখানে বিভিন্ন নেতৃত্ব যারা আছে তারা ভাঙড়কে সঠিক দিশা দেখাতে পারেনি, সেই কারণে আজকে ভাঙড়ের সমস্ত জনগণের মধ্যে একটা নবজাগরণের উদ্দীপনা সৃষ্টি হয়েছে, তারা চাইছে এখানে সংযুক্ত মোর্চার প্রার্থীকে জিতিয়ে এখানে একটা পরিবর্তনের হাওয়া জিগিরে তুলতে চাইছে। সংযুক্ত মোর্চার পক্ষ থেকে যেমন নওশাদ সিদ্দিককে আপনারা বিশেষ করে প্রাধান্য দিয়েছেন তার জিত সম্পর্কে, তৃণমূলের নেতারা বলছেন ওনারা ওয়াজ করে পয়সা নেন, কীভাবে ভোটে জিতে মানুষকে সেবা করতে পারবেন, এরা অভিযোগ তুলছে, কী বলবেন? দেখুন রাজনীতির সঙ্গে ধর্মকে তো মিলিয়ে দিলে হবে না, ধর্মীয় গুরুরা যারা আছেন তারা তো মানুষের সেবাই করে থাকেন, মানুষকে সঠিক পথের দিশা দেখান, এবং সমাজের উন্নতি করার জন্য নিশ্চয়ই ধর্মগুরুদের অবদান সবসময়ের জন্য ছিল, আজও আছে, আগামী দিনেও থাকবে, তারা তো মানুষকে সবসময়ের জন্য সৎ হওয়ার পরামর্শই দেন, কোনো তো অসৎ পরামর্শ দেন না। সক্রিয় রাজনীতিতে আসতে গেলে সাংবিধানিক তো কোনো বাধা নেই যে ধর্মীয় গুরুরা
স্বাধীনতায় যেমন অংশগ্রহণ করেছিল, ভারতের সমস্ত উন্নয়নমূলক কাজকর্মে যেমন অংশগ্রহণ করেছিল, তেমনি সমাজের নবজাগরণের জন্য তারা তো অবশ্যই অংশগ্রহণ করতে পারবে। কেন পারবে না? এ তো ভ্রান্ত ধারণা মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে দেওয়া হচ্ছে, যেখানে ঠিক একই রকমভাবে, যেখানে মোদী সরকার যেমন ঠিক পোলারাইজেশন শুরু করেছে সারা ভারতবর্ষ জুড়ে, এখানে তো ঠিক একই রকমের প্রশ্নই আসছে যে ধর্মীয় রাজনীতির গুরুরা তারা কেন রাজনীতি আসবে, তারা উন্নয়ন করতে পারবে না। এ তো পুরো পচা চিন্তাভাবনা। এটা মানুষকে শুধুমাত্র টুপি পরানোর জন্য একটা পলিসি মাত্র, অন্য কিছু নয়। আমরা সমস্ত জনগণ, ভারত যারা আমরা ভাঙড়ে বাস করি, তারা সবাই আমরা চাই যে একটা সুন্দর রাজনৈতিক পরিবেশ ভাঙড়ে আসুক, যেখানে কিনা মানুষের মধ্যে বিভেদ থাকবে না, একটা সুস্থ সমাজ পরিষেবা পাবে। সেই লক্ষ্যেই যেহেতু আমাদের ভাইজান আব্বাস সিদ্দিকী, তিনি তো বলেইছেন যে আমরা দেখেছি যে ভাঙড়ে সব সময়ের জন্য একটা শ্রেণীর উপরে অত্যাচার নেমে এসছে, সে শাসক দলের দ্বারাই নেমে এসছে, যে অস্থির পরিবেশ সৃষ্টি হয়েছে, সেই অস্থির পরিবেশকে একটা সুন্দর সুস্থ সমাজ ব্যবস্থা পরিষেবা সুন্দর পরিষেবা দেওয়ার লক্ষ্যে ভাইজান ব্রত হয়েছে। এবং সেখানে সমস্ত ধর্মের মানুষ, সেখানে হিন্দু মুসলিম আদিবাসী সমস্ত সম্প্রদায়কে, যারা পিছিয়ে পড়ে রয়েছে, যাদের সমাজ ব্যবস্থা খুব নিম্নমানের, তাদের পাশে দাঁড়ানোর জন্যই তো ভাইজান এগিয়ে এসেছে। আপনার নাম? আমার নাম ইদ্রিস আলী মোল্লা।